আমি মোহাম্মদ আমর রশিদ আজ আমি সপ্তম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় অনুবাদ সম্পর্কে একটু ক্লাস নিতেছি তোমরা মনোযোগ সহকারে অনুবাদ। আমরা জানি সমজাতীয় দুটি রাশির মধ্যে একটা আরেকটার কত গুণ কম অথবা কত গুণ বেশি এই তুলনাটাকে অনুবাদ বলা হয়। তো অনুবাদ কয়েক প্রকারের আছে, আমি এখানে তিন প্রকারের অনুবাদ দেখছি, বহুরাশিক অনুবাদ, ধারাবাহিক অনুবাদ এবং সমানুবাদ। বহুরাশিক অনুবাদ যেমন একজনের বয়স করিমের বয়স পনেরো বছর, রহিমের বয়স একচল্লিশ বছর, দাদা বয়স ইউটু পঁয়ষট্টি। সুতরাং বহুরে রাশি অনুবাদ হয় করিমের বয়স হলো পনেরো বছর, রহিমের বয়স হলো একচল্লিশ বছর এবং দাদার বয়স হলো পঁয়ষট্টি বছর। তাই করিম ইষ্টু রহিম ইষ্টু দাদা সমান সমান পনেরো ইষ্টু একচল্লিশ ইষ্টু পঁয়ষট্টি। এই আমার বহুরাশিক অনুবাদ। দ্বিতীয় বর্ষে আছে ধারাবাহিক অনুবাদ। ধারাবাহিক অনুবাদ হল যে কোনো একটা বস্তু যেমন একটা ইট, তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তো ধারাবাহিক অনুবাদ হয় দৈর্ঘ্য ইষ্টু প্রস্থ ইষ্টু উচ্চতা সমান সমান হলো বিশ ইষ্টু বারো ইষ্টু পাঁচ। এই হল তোমার ধারাবাহিক অনুবাদ। তার পরবর্তী পর্যায়ে আসে সমানুপাত। আমরা জানি দ্বিপাদ ততদিন রাশি সমজাতীয় রাশির মধ্যে একটা আরেকটা কত গুণ কম অথবা কত গুণ বেশি সেটার নাম হলো অনুবাদ। এইভাবে দুইটা অনুবাদ যদি পরস্পর সমান হয় তখন তাদেরকে সমান বলব। যেমন ক ইষ্টু খ সমান সমান পাঁচ ইষ্টু ছয়, খ ইষ্টু গ সমান সমান বারো ইষ্টু আঠারো। তাইলে সমানুপাতের আকারে প্রকাশ করলে আমরা বলতেছি পাঁচ ইষ্টু ছয় সমানুপাত বারো ইষ্টু আঠারো। এটা একটা অনুবাদ, ওইটা একটা অনুবাদ, এই অনুবাদ ওই অনুবাদ পরস্পর সমান। অর্থাৎ দুটো অনুবাদ যদি পরস্পর সমান হয় তখন তাকে আমরা সমানুপাত বলি। সমানুপাতের চিহ্ন এই পজিশনে উল্লেখ করতে হয়। তোমরা মনোযোগ সহকারে এগুলা একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অনুবাদ কী,
ধারাবাহিক অনুবাদ কি সমানুবাদ কি, আমরা আবার বলতে পারবে সমাজাতীয় দুটি রাশির মধ্যে যে তুলনা একটা থেকে আরেকটা কত গুণ বেশি অথবা কত গুণ কম, এগুলার নাম হল অনুবাদ। এরপরে ধারাবাহিক অনুবাদ, যদি দুই বা ততোধিক রাশি একত্রে হইয়া খরচ টু খর সমান সমান খরচ টু গ, তখন এইটাকে ধারাবাহিক অনুবাদ বলা হয়। আর সমানুবাদ হইল দুটা অনুবাদ যদি পরস্পর সমান হয় এবং ধরনাকে একত্রে বলা হয় সমানুবাদ। সমানুবাদের চিহ্ন আমার ওয়ান দুইটা বিশ্বকর্মার চিহ্ন দিলে সমানুবাদ বোঝায়। এর হল অনুবাদ, মহরাশিক অনুবাদ, ধারাবাহিক অনুবাদ এবং সমানুবাদ অনুবাদ। এই অনুবাদের বিভিন্ন সমস্যা আছে, আরও অনুবাদের কি আছে, শাখা প্রশাখা আছে, আমরা পরবর্তী ক্লাসে এগুলো নেব। এবারে সবাইকে ধন্যবাদ জানাই আমার অনলাইনে ক্লাস করতে পারলাম।